ফ্রম ডলিস রেসিপি বুকে সকলকে সারদিয়ার শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি নবমীর দিনে আপনারা চাইলে এরকম একটা মাটন রান্না করে নিতে পারেন তার জন্য আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আমি এখানে এক কেজি মাটন নিয়েছি এখন আমি নানা রকম মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করব। দুশো গ্রাম পেঁয়াজ কেটে এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজের টমেটো সেটাও কেটে নিয়েছি ছোট করে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখানে আদা আর রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি ফোর টি স্পুন আমি এটা দিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চি মতো আদা আছে আর প্রায় পনেরো কুড়িটা মতো রসুন রয়েছে যেটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেড় টি স্পুন শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি ঝাল আপনারা আপনাদের সুবিধা মতো মানে যেটা আপনারা খেতে পারবেন সেরকম দিয়ে নেবেন এবার এখানে হলুদ দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে অল্পই মানে ওয়ান টি স্পুনই আছে তাই এটা পুরোটা দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন হলুদ আছে এখন এখানে আমি দই দেব আর আমি টেবিল স্পুনে আগে আমি লবণ দিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম এবার আমি দইটা দেবো এখানে আমি টু টেবিল স্পুন দই ব্যবহার করছি আর এখন দেব সর্ষের তেল কাঁচা সর্ষের তেল প্রায় পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে রেখে দেবো আধ ঘন্টা কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটা এক ঘন্টা মতো রেখে দেবেন মাংস যত ভালো করে মেখে ওটা রেস্টে রাখা যায় মাংসের স্বাদ কিন্তু তত ভালো হয় আর যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায় এবার ভালো করে মেখে আমি এটা আধ ঘন্টা রেখে দিচ্ছি আর ততক্ষণে আমি অন্য কিছু কাজ করে নিচ্ছি এখানে আমি ছ পিস আলু নিয়েছি যেহেতু আলুগুলো বড়ো নয় সেজন্য এটা আমি আস্তই রেখেছি খোসা ছাড়িয়ে আর গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এখানে ওয়ান টি স্পুন আস্ত ধনে নিয়ে নিলাম ওয়ান টি স্পুন এখানে আমি আস্ত জিরে দিয়ে দেব। এগুলো আমি সব ভালো করে ভাজবো আর দেব গোলমরিচ আগে আমি একটু মিশিয়ে নিলাম ধনে আর জিরেটা এবার পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর গোলমরিচ প্রায় পনেরোটা মতো এখানে আমি দিয়েছি এখন এখানে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম আর এক মোট দেড় ইঞ্চি এক ইঞ্চি আর একটা হাফ ইঞ্চি মতো দারচিনি দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা দিলাম এই মশলাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এই মশলাটা আমি ভাজার পর গুঁড়ো করব। এই মশলা কিন্তু যে কোনো নিরামিষ তরকারিতেও খুব ভালো লাগে আমি অনেক নিরামিষ তরকারিতে দেই দারুণ স্বাদ হয় আর মাংসে দিলে মাংসের স্বাদ কিন্তু পুরো বদলে যায় মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিলাম দেখুন লঙ্কাটা না পুরো ভাজা হয়ে গেছে তাই ওটা তুলে দিলাম আর এখন জিরে আর ধনেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তাই ওটাকেও আমি সরিয়ে দিলাম আর এই কটা আর একটু ভেজে নিচ্ছি তো আমি আপনাদের দেখিয়ে দেবো এবার তেজপাতাটা যে কতটা মুড়মুড়ে হয়ে গেছে মানে তাতে বোঝা যায় যে কতটা ভাজা হয়েছে দেখুন তো ভালোই ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা মিক্সিং বলে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব এই মশলাটা কিন্তু আপনারা করে রেখে দিতে পারেন আলু পটলের তরকারি হোক বা কুমড়োর ছক্কা হোক এরকম অনেক রান্নায় কিন্তু এটা দেওয়া যায় এবার আমি এটা মিক্সিতে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর দেখুন এবার কেমন গুঁড়ো হয়েছে সুন্দর আমি একদম শেষে মাংস ব্যবহার করব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এখানে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম কারণ আলুটা আমি আগে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আলুটা ভালো করে ব্রাউন করে ভেজে নেব যদি আমার এই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরের রান্নার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর অনুরোধ রইল লাইক আর শেয়ার করার জন্যে আর অনুরোধ রইল আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা এবার আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম এখানে আবার আমি প্রায় পঞ্চাশ গ্রাম মতো সরষের তেল যোগ করে দিচ্ছি কারণ এক কেজি মাংস আছে আমি মোট একশো গ্রাম মতো সর্ষের তেল এখানে ব্যবহার করছি এবার তেলটা গরম হওয়ার জন্যে আমি অপেক্ষা করলাম এবার তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড মতো জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা এখানে দিয়ে দিচ্ছি আমি এটা এখন আধ ঘন্টা ধরে ভালো করে কষিয়ে নেব যত ভালো কষাবো তত ভালো কিন্তু মাংসের স্বাদ আসবে যদিও আমি এটা প্রেসার কুকারেই কিন্তু সিটি দিয়ে সেদ্ধ করব। কিন্তু আমি প্রেশার কুকারে কষাবো না কারণ কড়াইতে কষালে সবসময় কষানোটা খুব ভালো হয় প্রেশার কুকারে কষানোর থেকে তাই আমি এটা ভালো করে আধ ঘন্টা ধরে এই কড়াইতে কষিয়ে নেব নবমীর দিন আমরা সাধারণত মাংস খেয়ে থাকি এখানে আমি সুগার ফ্রি ব্যবহার করলাম আপনারা হাফ টি স্পুন চিনি দিয়ে দেবেন কারণ যেহেতু আমি দই আর টমেটো ব্যবহার করেছি আর এমনিও মাংস একটু খাড় হয় তাই ব্যালেন্স করার জন্যে মানে এই চিনিটা দিলে টেস্ট অনেক ভালো হয় আর নবমীর দিন সাধারণত আমরা মানে অষ্টমীতে তো নিরামিষ খাই ষষ্ঠীতেও তাই তাই নবমীর দিন এরমভাবে একটা মাংস রান্না করে নিতে পারেন আমি মানে মিডিয়াম ফ্লেমে রান্না করছিলাম কিন্তু লো ফ্লেমে প্রায় দশ মিনিট মতো ঢেকে এটাকে হতে দিলাম আর দশ মিনিট বাদে আবার ঢাকনাটা খুলে আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে আবার এটা নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন জলটা মানে জল বেরিয়ে গেছিলো যখন আমি ঢেকে রান্না করছিলাম আবার এটা নাড়তে নাড়তে কষাতে কষাতে জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে ভালো করে এখন আমি এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আমি পুরো মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি নবমীর দিন আপনারা এইভাবে একটা মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন বেশ কষা কষা খেতে খুবই সুন্দর হয় শুধু ভাজা মশলা আর কিছু জিনিস আছে ঘি এগুলোর জন্যে ভীষণ ভালো একটা টেস্ট আসে এবার কড়াইয়ের মধ্যে আমি যে পাত্রে মাংস ম্যারিনেট করেছিলাম সেটাতে ধুয়ে জলটা কড়াইয়ে দিয়ে জলটা একটু গরম করে নিচ্ছি কারণ মাংস কিন্তু কখনোই ঠান্ডা জল দিতে নেই তাহলে মাংস একটা কেমন রুঠা রুঠা মতো হয়ে যায় শক্ত হয়ে যায় তাই আমি কড়াইয়ে জল গরম করে নিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটাও প্রেশার কুকারে মাংসের সাথে মিশিয়ে দিলাম আর প্রেশার কুকার কিন্তু আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমার মানে ফ্লেম রয়েছে গ্যাসের ফ্লেম রয়েছে আর যে জলটা গরম করলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার সব ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটা প্রেসারে হতে দেব। আমি আপনাদের এখানে টাইমটা বলছি না এই কারণে মাংসের ওপরে নির্ভর করে কোন মাংসে কতটা সিটি দিতে হবে তাই এটা যার যার নিজস্ব ব্যাপার আর আবার একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি আলুতে খুবই সামান্য লবণ দিয়েছিলাম আর যেহেতু জল অ্যাড করলাম তাই আবার হাফ টি স্পুন লবণ আর হাফ স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এগুলো সব ভালো করে মিশিয়ে আমি এটা প্রেশারে হতে দেব। আমি যেটা বলছিলাম যে মাংসের কোয়ালিটির ওপরে কিন্তু মাংস সেদ্ধ হতে কতটা সিটি লাগবে সেটা ঠিক হয় তার জন্যে আপনারা আপনাদের সুবিধা মতো সিটি দিয়ে মাংস সেদ্ধ করে নেবেন এখন আমি মানে মাংস সিটি পাঁচটা সিটি দেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিট এখন এটাকে আমি প্রেশার মানে ঢাকনাটাকে খুলে দেখে নিচ্ছি মাংস কতটা সেদ্ধ হয়েছে দেখুন হাট থেকে কিন্তু ছেড়ে এসেছে আর মাংস সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ করাই আছে এখন এখানে আমি যে মশলা ভেজে রেখেছিলাম সেটা টু টি স্পুন দিয়ে দিচ্ছি আর এর সাথে টু টি স্পুন ঘি দিয়ে দেবো দিয়ে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি এখানে আমি টু টি স্পুন ঘি দিয়ে দিলাম এবার সব ভালো করে মিশিয়ে আমি মাংস নামিয়ে নেব আমার রান্না হয়ে গেছে এই প্রসেসে যদি মাংস রান্না করেন দারুণ হয় খেতে আমার পরিবারের সবাই কিন্তু এই মাংস খেয়ে মানে তাদের অসম্ভব ভালো লেগেছে তো আপনাদেরও কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা এইভাবে করবেন আর আলুটা কিন্তু আমি তুলে নিয়েছি তা না হলে আলু ঘেটে মাংসের ঝোলের সাথে মিশে যাবে তার জন্য আলুটাও নষ্ট হয়ে যাবে আর মাংসের ঝোলের টেস্টও নষ্ট হয়ে যাবে তাই জন্যে আমি কিন্তু আলুগুলো তুলে আলাদা রেখে দিয়েছি আমি আবার আসব নতুন কোনো রান্না নিয়ে আপনারা সবাই খুব ভালো কাটাবেন পুজো আর আমার সবাই ভালোবাসা নেবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার